হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি টার্গেট ডাব্লু বিপি টু জিরো টু ওয়ানে সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের সেশনে আমরা আলোচনা করব জেনারেল নলেজ থেকে প্র্যাকটিস সেট এইট নিয়ে আজকের জেনারেল নলেজগুলো যেগুলো রয়েছে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং আজকের ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে অথবা আমাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে এনএস অ্যাকাডেমি সেই অ্যাপের কিন্তু তোমরা পেয়ে যাবে যদি অ্যাপ ডাউনলোড করে না থাকো প্লে স্টোরে সার্চ করে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো তাহলে দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে রাজ্যসভার সাংবিধানিক উপদেষ্টা কে রাজ্যসভার সাংবিধানিক উপদেষ্টা কে অপশান এ রয়েছে রাষ্ট্রপতি বি উপরাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি রয়েছে কোনোটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অপশান অর্থাৎ উপরাষ্ট্রপতি রাজ্যসভার সাংবিধানিক উপদেষ্টা হলেন উপরাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রাজ্যসভার সাংবিধানিক উপদেষ্টা হলেন উপরাষ্ট্রপতি দেখে নেব নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টু কেচোর গমন অঙ্গটি হল এটা টি হবে ওকে কেঁচোর গমন অঙ্গটি হলো ক্ষণপদ সিলিয়া সিটা অপশান ডি রয়েছে ফ্লাজেলা এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে কেচোর গমন অঙ্গের নাম সিটা ওকে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কেচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখে নেব নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর থ্রি কোয়েশ্চেন নম্বর থ্রি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন রয়েছে লাফিং গ্যাসের সংকেত কি লাফিং গ্যাস তোমরা অনেকে নাম শুনে থাকবে সেই গ্যাসটা সংকেত কি অপশান এ রয়েছে এন টু এখানে এন টু বলতে এইভাবে হওয়া উচিত ছিল এন টু তারপরে রয়েছে এন ও তারপরে রয়েছে এন টু ও এন টু ও এবং অপশান ডি রয়েছে এন টু ও টু এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অপশান সি অর্থাৎ এন টু ও এন হচ্ছে লাফিং গ্যাসের সংকেত এবং একে আরেকটা নামে আমরা জেনে থাকি সেটাও পরীক্ষা এসে থাকে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড যদি তোমরা না জেনে থাকো অবশ্যই নোট ডাউন করে নেবে নাইট্রাস অক্সাইড কিন্তু বলা হয় লাফিং গ্যাসকে ওকে তাহলে নাইট্রাস অক্সাইড বা এন টু ও পরীক্ষা সরাসরি বলতেই পারে নাইটাস অক্সাইডের সংকেতটি হল নিম্নলিখিত কোনটি তাহলে জেনে গেলাম আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর কোয়েশন নম্বর ফোর রয়েছে ভারতের কোন রেলওয়েকে বিশ্ব স্মারক রূপে ঘোষণা করা হয়েছে ভারতের কোন রেলওয়েকে বিশ্ব স্মারক রূপে ঘোষণা করা হয়েছে অপশন এ রয়েছে তাজ এক্সপ্রেস বি দিল্লি গুয়াহাটি রেলওয়ে সি রয়েছে দিল্লি কলকা বিশেষ ট্রেন এবং অপশান ডি রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সঠিক উত্তর হবে অপশন ডি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এক্ষেত্রে দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে চলাচল করে যে ট্রেনটি যেটাকে আমরা কিন্তু টয় ট্রেন নামেও জেনে থাকি টয় ট্রেন সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ ভারতে আসার সমুদ্র কে প্রথম আবিষ্কার করেন ভারতে আসার সমুদ্র কে প্রথম আবিষ্কার করেন এবং এটা প্রশ্নটির উত্তর প্রত্যেকেরই তোমাদের জানা রয়েছে অপশান এ রয়েছে ভাস্ক দাগামা বি ক্যাপ্টেন কুক সি কলম্বাস এবং অপশান ডি আমন্দোসন এখানে অনেকের কনফিউশন হয়ে যায় কলম্বাস এবং ভাস্ক দাগামা দাগামার মধ্যে তো সঠিক উত্তর যেটা হবে সেটা অবশ্যই কি হবে ভাস্ক দাগামা ভারতে আসার সমুদ্রপথ প্রথম আবিষ্কার করেছিলেন ভাস্ক দাগামা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অপশন সি অর্থাৎ শুক্র গ্রহকে শুক্র গ্রহকে রাতের আকাশে কিন্তু সবচেয়ে উজ্জ্বল দেখায় তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্বের আকর্ষণ যে সূত্রটি অর্থাৎ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশান ইউনিভার্সাল ল অব গ্র্যাভিটেশান প্রথম প্রবক্তা কে প্রথম প্রবক্তা হলেন অপশন এ রয়েছে কেপলার বি গ্যালেলিও সি নিউটন অপশান ডি নিকাশ। এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অবশ্যই নিউটন নিউটন প্রথম ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের কিন্তু প্রবক্তা ছিলেন কোয়েশ্চেন নম্বর এইট রয়েছে ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন কে প্রথম খসড়া তৈরি করেছিলেন কে ভারতের সংবিধানের অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি ডক্টর আম্বেদকর সি বি এন রাও অপশান ডি খসড়া কমিটি এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বি আর আম্বেদকর বি আর আম্বেদকর কিন্তু ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন এটা কিন্তু অনেকের মধ্যে গুলিয়ে যায় অনেকের মতে জওহরলাল নেহরু কিন্তু অনেকে উত্তর দিয়ে ফেলে কিন্তু খসড়াটা প্রথমে তৈরি করেছিলেন কিন্তু ডক্টর আম্বেদকর তাহলে অবশ্যই অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন কোশ্চেন নম্বর নাইন দেখো রয়েছে পোখরান ওয়ান পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় পারমাণবিক বৈজ্ঞানিকরা যে কোড নাম্বার ব্যবহার করেছিলেন তা কোনটি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কিন্তু এটা বহু পরীক্ষা এসেছে পোখরান ওয়ান পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় পারমাণবিক বৈজ্ঞানিকরা যে কোড নাম্বার ব্যবহার ব্যবহার করেছিলেন তা হল অপারেশন শক্তি লাফিং বুদ্ধ অপারেশন সানসাইন অপারেশন ব্লু স্টার সঠিক উত্তর হবে অপ লাফিং বুদ্ধ অর্থাৎ অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে অপশান বি লাফিং বুদ্ধ কোট কিন্তু ব্যবহার করেছিলেন বৈজ্ঞানিকরা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টেন ব্যাকটেরিয়া আবিষ্কার কে করেন ব্যাকটেরিয়া আবিষ্কার কে করেন অপশান এ উইলিয়াম হার্ভে বি লুই পাস্তোর অপশান সি এডওয়ার্ড জেনার এবং অপশান ডি লিভেন হক এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ লিভেন হক লিভেন হক কিন্তু প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ইলেভেন কোয়েশ্চেন নম্বর ইলেভেন দেখো কী রয়েছে এসএল ভি এর রূপটি হলো এস এল ভি এর পূর্ণরূপ কী অর্থাৎ ফুল ফর্ম অফ এস এল স্ট্যাচুটোরি লিকুইডিটি ভ্যারিয়েবল অপশান বি রয়েছে স্টেট লেভেল ভেরিয়েশন অপশান সি স্যাটেলাইট লঞ্চ ভ্যারিয়ে ভেহিকল এবং অপশন ডি রয়েছে সি লঞ্চড ভেসেল এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের প্রত্যেকেরই এটা জানা আশা করি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অর্থাৎ স্যাটেলাইটগুলো যে ভেহিকেলের মাধ্যমে ভেহিকেল থেকে লঞ্চ করা হয় সেই ভেহিকেলটার কথা বলা হচ্ছে এস এল ভি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টুয়েলভ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক বলে পরিচিত অপশন এ রয়েছে বাল গঙ্গাধর তিলক বি রয়েছে জয়প্রকাশ নারায়ণ সি লালা লাজপত রায় এবং অপশান ডি রয়েছে এম এস গোয়ালকার ওকে এম এস গোয়ালকার তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে অপশান বি অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ কিন্তু লোকনায়ক নামে পরিচিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখে নেব কোশ্চেন নম্বর থার্টিন কী রয়েছে কোশ্চেন নম্বর থার্টিন রয়েছে যে রাজ্যে সবথেকে কম মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে তা হলো। অর্থাৎ ভারতের মধ্যে কোন রাজ্যে থেকে কম মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে সেই রাজ্যটি কোনটি কেরালা মহারাষ্ট্র গুজরাট অপশান ডি পাঞ্জাব সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ পাঞ্জাব পাঞ্জাবের মধ্যে কিন্তু দরিদ্র সীমার নিচে থাকা লোকের সংখ্যা সব থেকে কম ভারতের মধ্যে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফরটিন নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হলো অপশান এ গোদাবরী বি নর্মদা সি কাবেরি এবং অপশান ডি তাত্তি এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে অপশন এ গোদাবরী শহরটির পাশেই কিন্তু যে সরি গোদাবরী নদীটির পাশেই যে শহরটি গড়ে উঠেছে সেটাই হচ্ছে নাসিক শহর তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখে নেব কোয়েশ্চেন নম্বর ফিফটিন কি রয়েছে কোশ্চেন নম্বর ফিফটিন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে কোশ্চেনটা দেখো কী রয়েছে জার্মান সিলভারে জার্মান সিলভারের নাম তোমরা প্রত্যেকেই শুনেছ জার্মান সিলভারে নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত অর্থাৎ কোন উপাদানটি জার্মান সিলভারে নেই অপশান এ রয়েছে তামা নিকেল দস্তা এবং সিলভার জার্মান সিলভারে যে উপাদানটি অনুপস্থিত তা হচ্ছে অপশান ডি অর্থাৎ সিলভার এই ক্ষেত্রে সব মোস্ট অফ ক্যান্ডিডেট ভুল করে ফেলে জার্মান সিলভার মানেই সব সবাই ধরেই নেয় যে সেখানে সিলভার রয়েছে কিন্তু জার্মান সিলভার কিন্তু সিলভার থাকার কারণে নাম নয় জার্মান সিলভারে যে উপাদানগুলো সাধারণত থাকে তা হচ্ছে তামা নিকেল এবং দস্তা তামা নিকেল অর্থাৎ দেখো এখানে যে নামগুলো রয়েছে তামা নিকেল এবং দস্তা এই তিনটি সাধারণত থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে লেট উপস্থিত থাকে লেড যে ভারত ধাতু আমরা জানি লেড এবং টিন কিছু ক্ষেত্রে থাকে ওকে কিন্তু মোস্ট অফ কেসে তামা নিকেল এবং দস্তা কমন এই তিনটেই থাকে কিন্তু সিলভার কিন্তু জার্মান সিলভারে থাকে না ওকে সেই কারণেই কিন্তু কোশ্চেনটা বেশি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন তরিতে সবচেয়ে সুপরিবাহী পদার্থটি হলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু বহুবার পরীক্ষায় কোশ্চেনটা এসে থাকে তরিতে সুপরিবাহী সবচেয়ে সুপরিবাহী পদার্থটি হলো প্রথমে দেখো রয়েছে কি লোহা তামা রূপা টিন সঠিক উত্তর হবে কি লোহা হবে কি তামা অনেকের ধারণা তামা হবে কারণ ইলেকট্রিসিটির ক্ষেত্রে মোস্ট অফ কেসে তামা ইউজ করা হয় কিন্তু সঠিক উত্তর হবে কি রূপা তরিতে সবচেয়ে সুপরিবাহী পদার্থ হচ্ছে রূপা অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখে নেব নেক্সট কোশ্চেন নম্বর সেভেনটিন কোশ্চেন নম্বর সেভেন্টিন কি রয়েছে সমুদ্রের জলের রঙ নীল দেখায় আলোকের কোন গুণের জন্য আলোর যে গুণের জন্য সমুদ্রের জলের রং নীল দেখায় তা কোনটি অপশান এ প্রতিফলন বি প্রতিসরণ সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং অপশান ডি বিক্ষেপণ সঠিক উত্তর হবে বিক্ষেপণ বিক্ষেপণের জন্যই সমুদ্রের জলের রঙ নীল দেখায় তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন নম্বর এইটিন কোয়েশ্চেন নম্বর এইটিন কুচিপুরি নৃত্য কোন রাজ্যে বিখ্যাত কুচিপুরি নৃত্য কোন রাজ্যে বিখ্যাত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অপশান ডি কেরালা সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আঠারোর বি হয়ে যাবে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশে কিন্তু কুচিপুরি নৃত্য বিখ্যাত নৃত্যের উপরে আলাদা করে একটা ভিডিও আমরা দেব তারপরে কিন্তু আশা করি নৃত্য সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে কোয়েশন নম্বর নাইনটিন ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে বনভূমির পরিমাণ ভারতবর্ষে সবচেয়ে বেশি অপশান এ রয়েছে মধ্যপ্রদেশ বি অন্ধ্রপ্রদেশ সি ঝাড়খণ্ড ডি কোনোটি নয় সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর মধ্যপ্রদেশে কিন্তু ভারতের যে রাজ্যগুলি রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণ বনভূমি রয়েছে তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর টোয়েন্টি প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠা কে করেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে করেন অপশন এ রয়েছে দেখো দয়ানন্দ সরস্বতী উত্তরম পাণ্ডুরঙ্গ এবং অপশন সি রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে এবং অপশান ডি কেশবচন্দ্র সেন সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ আত্মরাম পাণ্ডুরঙ্গ আত্মরাম পাণ্ডুরঙ্গ করেছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কত সালে করেছিলেন এটা আমাদের অবশ্যই জানা উচিত এটা আঠারোশো সালে ওকে আঠারোশো সালে করেছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা এবং দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন তাই তো আমরা জানি আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কে দয়ানন্দ সরস্বতী এবং এখানে আরেকটা একটা বিষয় একটু জেনে নিই মহাদেব গোবিন্দ রানাডে তিনি কিন্তু একটা অ্যাসোসিয়েশান গঠন করেছিলেন উইডো রি রিম্যারেজ যেটা অ্যাসোসিয়েশান উইডো রিম্যারিজ অ্যাসোসিয়েশান যেটা করেছিলেন কত আঠারোশো সালে ওকে এই হচ্ছে এটাকে বললাম গোবিন্দ রানাডে তাহলে মোটামুটি সব কিছু এখান থেকে জেনে নিলাম নেক্সট কোশ্চেন দেখে নেব কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান অমৃতসর সন্ধি কার সময় স্বাক্ষরিত হয় খুব ভালো কোশ্চেন অমৃতসর সন্ধি কার সময় স্বাক্ষরিত হয় অপশান এ লর্ড মিন্টো বি লর্ড হেস্টিংস সি লর্ড কনওয়ালিস এবং অপশান ডি নান অফ দিস এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর যেটা হবে লর্ড মিন্টো অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর একুশের এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর অমৃতসর সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল লর্ড মিন্টোর সময় কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটা একটু জেনে নেওয়া উচিত আমাদের এটা স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো নয় সালে আঠারোশো নয় সালে তো এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল মহারাজা রঞ্জিত সিং এর সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেন যে কাদের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ সরকারের সাথে কাদের হয়েছিল মহারাজা রঞ্জিত সিং ওকে মহারাজা রঞ্জিত সিং অবশ্যই তোমরা একটু এটা নোট ডাউন করে নেবে মহারাজা রঞ্জিত সিং এর সাথে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল অমৃতসর সন্ধি কত সালে আঠারোশো নয় সালে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল অপশন এ রয়েছে দেখো সতেরোশো ছাপ্পান্ন বি সতেরোশো পঁয়ষটট্টি সি সতেরোশো চৌষট্টি সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন তো অবশ্যই নয় বক্সার যুদ্ধ এক্ষেত্রে সঠিক উত্তর হবে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে সেটা বক্সারের যুদ্ধ কাঁধের মধ্যে হয়েছিল এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ একদিকে ছিল ব্রিটিশ সরকার ব্রিটিশ ফোর্স এবং অন্যদিকে ছিল অ্যালায়েন্স অফ নবাব মির কাসিম কে কে ছিল নবাব মির কাসিম তারপরে কে ছিল ছিল নবাব সুজাদুল্লাহ এবং শাহ আলম সুজাদুল্লাহ এবং শাহ আলম শাহ আলম ওকে তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে নিজের মতো করে এই হলো তিনজন এবং বাকি দিকে ছিল ব্রিটিশ সরকার ব্রিটিশ ফোর্স তার সাথে কি বললাম মির কাসিম শাহ আলম এবং সুজাদুল্লাহ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি পরশুরাম ছদ্মনামটি কার বলাই চাঁদ মুখোপাধ্যায় রাজশেখর বসু কালীপ্রসন্ন সিংহ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে অপশান বি অপশান বি দ্যাট ইজ রাজশেখর বসুর অপর নাম ছিল সরি ছদ্মনাম ছিল পরশুরাম ওকে পরশুরাম ছদ্মনামটি ছিল কার রাজশেখর বসুর নেক্সট কোশ্চেন এবং আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন সর্বহারা এটা খুবই সহজ প্রশ্ন তোমরা প্রত্যেকে জানো সর্বহারা কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন সর্বহারা কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই হবে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে আমরা যাকে চিনে থাকি কাজী নজরুল ইসলাম কিন্তু যে কাব্যগ্রন্থটি লিখেছিল সর্বহারা ওকে নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ রয়েছে যক্ষারোগ শরীরের যে অঙ্গ ক্ষতিগ্রস্ত করে তা হলো এখানে যে হবে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে অপশান এ ফুসফুস বি শ্বাসনালি সি যকৃত এবং অপশান ডি রয়েছে বিক্রো এর উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং অবশ্যই শেয়ার করবে যাতে বেশি পরিমাণ ক্যান্ডিডেট আমাদের এই সেশনে এনগেজ হতে পারে তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার